এটাই কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী হিসাবে সবে বিচারে আর প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় যা দুটা বছর রাইজর মন জয় করবলে পারিছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় সকল রাইজর সকল ব্যক্তির মন জয় করব পারিছে যিখিনি কাম কাজ করিলে ইয়াত সকল সন্তুষ্ট হয়েছে আর শোণিতপুর জেলার উত্তর অঞ্চলত ট্রাইবেল আর বড় অধ্যক্ষিত অঞ্চলবিলাকত আজির ভূমির পাট্টা রাইজে পাইছে বিভিন্ন সমস্যাবিলাক সমাধান হয়েছে ইয়ার কারণে সকলে রঞ্জিত দত্ত ডাঙরিয়াক ভোট দিব এই নিশ্চিত আমি রঙালী বিহু বহাগ বিহুর শুভেচ্ছা দিবলে আহিছো আর সুন্দর এটা মিটিং হয়েছে সকলের মন খুব ফূর্তিত আছে কারণ প্রধানমন্ত্রী ডাঙরিয়া ভারতের এনেকুয়া এজন প্রধানমন্ত্রী আমি পাইছো যিজনে গরিবর কথাও চিন্তা করে আর ভারতবর্ষখন এখন বিকশিত দেশ হিসাবে গড়ার কারণে চিন্তা করে গতি আজির সময়ত সবে ফূর্তিত আছে আর এনডিএর প্রার্থী যত যত আছে বিপুল ভোটত জয় হব আর রঞ্জিত দত্ত ডাঙরিয়ায় বহু একটা অভিলেখ মার্জিন পাই পেলায় তখেতে জয় হব। বিপিএফে কইছে এইবার বড়ো অধ্যক্ষিত অঞ্চলত বিজেপিয়ে ভোট নাপায়, এইটোতো আগতেও যেতিয়া তেখেতসকলের মন্ত্রী আসলে সরকার আসলে সেই সময়তে একো করব নোৱাৰিলে, এতিয়াতো কোনে ভোট দিব? তেখেত সকলে নাঙলের ছবিটো হেরাই যাব বলে ভয় করে যতে পতে ক্যান্ডিডেট দিয়েছে, ইয়ার বাইরে একো নহয়, কোনো মানুহে ইয়াত তেখেত সকলক ভোট নিদিয়ে। তেখেত সকলে জানে এনেই অলপ টকা পয়সা দি দুজনমান দালালক এইটো পতাকাটো লৈ ঘুরি থাকিব দিব, তার বাইরে একো নহয়। চন্দন ব্রহ্মে আপনার সংগঠনের তেখেতে যোৱা অহাকালি যোগদান করব। দাদা আর একটা কথা, ইতিমধ্যে কোকরাঝারতো কোয়া হয়েছে যে আপনার পার্টি যিজন প্রার্থী তেখেত হারিব। সব কোকরাঝার লোকসভা সমষ্টি আর ওদালগুড়ি দরং ওদালগুড়ি সমষ্টির দুইটাতে আমার প্রার্থী 3 লাখতকে বেশি মার্জিনত জয় হয়ে আছে। তাত বিপিএফর কোনো মানে অস্তিত্বই নাই এতিয়া, আর নেক্সট নির্বাচনত বিপিএফর ক্যান্ডিডেট সকলে মানুষে বিচারি নাপাব। এটাই কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী হিসাবে সবে বিচারে আর প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় যা দুটা বছর রাইজর মন জয় করবলে পারিছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় সকল রাইজর সকল ব্যক্তির মন জয় করব পারিছে যিখিনি কাম কাজ করিলে ইয়াত সকল সন্তুষ্ট হয়েছে আর শোণিতপুর জেলার উত্তর অঞ্চলত ট্রাইবেল আর বড় অধ্যক্ষিত অঞ্চলবিলাকত আজির ভূমির পাট্টা রাইজে পাইছে বিভিন্ন সমস্যাবিলাক সমাধান হয়েছে ইয়ার কারণে সকলে রঞ্জিত দত্ত ডাঙরিয়াক ভোট দিব এই নিশ্চিত আমি রঙালী বিহু বহাগ বিহুর শুভেচ্ছা দিবলে আহিছো আর সুন্দর একটা মিটিং হয়েছে সকলের মন খুব ফূর্তিত আছে কারণ প্রধানমন্ত্রী ডাঙরিয়া ভারতের এনেকুয়া এজন প্রধানমন্ত্রী আমি পাইছো যিজনে গরিবর কথাও চিন্তা করে আর ভারতবর্ষখন এখন বিকশিত দেশ হিসাবে গড়ার কারণে চিন্তা করে গতি আজির সময়ত সবে ফূর্তিত আছে আর এনডিএর প্রার্থী যত যত আছে বিপুল ভোটত জয় হব আর রঞ্জিত দত্ত ডাঙরিয়ায় বহু একটা অভিলেখ মার্জিন পাই পেলায় তখেতে জয় হব। বিপিএফে কইছে এইবার বড়ো অধ্যক্ষিত অঞ্চলত বিজেপিয়ে ভোট নাপায়, এইটোতো আগতেও যেতিয়া তেখেতসকলের মন্ত্রী আসলে সরকার আসলে সেই সময়তে একো করব নোৱাৰিলে, এতিয়াতো কোনে ভোট দিব? তেখেতসকলে নাঙলের ছবিটো হেরাই যাব বলে ভয় করে যতে পতে ক্যান্ডিডেট দিয়েছে ইয়ার বাইরে একো নহয়, কোনো মানুষে ইয়াত তেখেতসকলক ভোট নিদিয়ে। তেখেতসকলে জানে এনেই অলপ টকা পয়সা দি দুজনমান দালালক এইটো পতাকাটো লৈ ঘুরি থাকিব দিব, তার বাইরে একো নহয়। চন্দন ব্রহ্মে আপনার সংগঠনের তেখেতে যোৱা অহাকালি যোগদান করব। দাদা আর একটা কথা, ইতিমধ্যে কোকরাঝারতো কোয়া হয়েছে যে আপনার পার্টি যিজন প্রার্থী তেখেত হারিব। সব কোকরাঝার লোকসভা সমষ্টি আর ওদালগুড়ি দরং ওদালগুড়ি সমষ্টির দুইটাতে আমার প্রার্থী 3 লাখতকে বেশি মার্জিনত জয় হয়ে আছে। তাত বিপিএফর কোনো মানে অস্তিত্বই নাই এতিয়া, আর নেক্সট নির্বাচনত বিপিএফর ক্যান্ডিডেট সকলে মানুষে বিচারি নাপাব।